বগুড়া শাহজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের জনশূন্য এই গ্রামটির নাম পিচলগাড়ি। প্রায় ৫০ বছর ধরে গ্রামটি এমন অবস্থায় পড়ে আছে। কয়েকটি ঘরবাড়ির চিহ্ন, জঙ্গল ও একটি মসজিদ ছাড়া আর কিছুই নেই। এই গ্রামের এক সময়ের বাসিন্দারা জানালেন, শতাধিক পরিবার বাসবাস করত এখানে, তবে ডাকাতরা প্রায় হামলা করত এই গ্রামে। ১৯৭৪ সালে ডাকাতের হামলায় নান্নু মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এরপর থেকেই ভয়ে আতঙ্কে ধীরে ধীরে গ্রাম ছাড়ে পরিবারগুলো। তখন থেকে এখন পর্যন্ত শূন্যই পড়ে আছে গ্রামটি। এখন ডাকাতের ভয় না থাকলেও অন্য জায়গায় স্থায়ী বসবাস শুরু করার কারণে এখানে ফিরতে চান না আগের বাসিন্দারা। আমরা বেশ কয়েক ঘর ছিলাম ওখানে, এই যে মাদ্রাসাতেই ডাকাত ওঠে, ডাকাত ওটা বন্ধ হয় না। সবাই মুরব্বী একত্র হয়ে করে এখানে আর থাকার কোনো পরিবেশ নাই, তখন তারা এই গ্রাম ছেড়ে চলে গেছে। ওখান থেকে উঠে অন্য অন্য গ্রামে, আমাদের গ্রামে তো আমাদের আতাইলে মেলা জায়গায় আছে। তবে যাতায়াত ব্যবস্থা উন্নত হলে এবং বিদ্যুৎ সুবিধা পেলে পূর্বপুরুষদের স্মৃতি বিজড়িত গ্রামে ফিরতে চায় তাদের পরবর্তী প্রজন্ম। যদি এখান থেকে রাস্তা আমরা পিচলগাড়ি পাই তারহিল থেকে, তাহলে আমাদের পক্ষ থেকে আসলে মানে খুব একটা সুবিধা হয়। এখানে একটা রাস্তার ব্যবস্থা আপনারা করে দিলে আর বিদ্যুতের ব্যবস্থা করে দিলে আমরা আবার পুরোনায় এখানে বসবাস করার আমাদের মনে আশা আছে। এইসব মানুষের দাবিগুলো লিখিত আকারে পেলে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। ওই এলাকাবাসীর লোকজন যদি মনে করে যে আমাদের এই রাস্তাটা প্রয়োজন, তারা একটা আবেদন দেবে। ওখানে স্থানীয় ইউপি সদস্যরা আছে, ইউপি সদস্যের মাধ্যমে একটা আবেদন দিলে আমরা ওখানে বরাদ্দ দিয়ে রাস্তাটা মানুষের চলাচল উপযোগী করে দিতে পারব বলে আমি আশা করি। পিচলগাড়ি গ্রামটিতে এখন শুধু পাশের গ্রামের মানুষ আসে চাষাবাদ করতে, তবে সুযোগ সুবিধা পেলে গ্রামটিতে প্রাণচঞ্চল্য ফিরবে বলে আশাবাদী স্থানীয়রা। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।